Hello everyone, Assalamualaikum. This is Aunto's cooking and welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি মজার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আলু পাকোড়া বা পটেটো পাকোড়া। আলু দিয়ে খুব সহজেই কম উপকরণে কম সময়ে এই মজাদার পাকোড়াটি তৈরি করে নেওয়া যায়। এই পাকোড়াটা খেতে খুবই মজার, অনেক ক্রিসপি হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমার আলু পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়েছি 4টা আলু। আলুগুলোকে ছিলে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে কুচি কুচি করে নিব। আপনারা চাইলে এটা নাইফ দিয়েও করতে পারেন, তবে ছুরি দিয়ে করলে একদম চিকন চিকন করে করতে হবে। তো আমি গ্রেটারের যেই ছোট ছিদ্রটা আছে ওটা দিয়ে করে নিচ্ছি, আর এটা একদমই কুচি কুচি ছুরি ছুরি করে নিতে হবে। তো এখন সবগুলো আলুকে গ্রেটার দিয়ে ছুরি ছুরি করে নিব, আর এটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন একদম চিকন চিকন হবে। তো আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি, এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিব। সেজন্য আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি। তো এখন হাত দিয়ে কষলে ভালো করে আলুটা ধুয়ে নিতে হবে, কারণ কুচি করার পর আলু থেকে অনেক কষ বের হয়েছে। এখন ভালো করে হাত দিয়ে চিপে চিপে আরেকটা বোলে নিয়ে নিতে হবে। এইভাবে আমি দুইবার পানিটা চেঞ্জ করে ঠান্ডা পানি দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে একদম চিপে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো পানি না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। একবার ধোয়া হয়ে গেলে তারপর আমি আবারও ঠান্ডা পানি দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিব। তো এই তো ফাইনালি আমার আলুটা ধোয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে। এখন এর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 6-7টি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি কাঁচামরিচ দিবেন, আর কম খেলে কম কাঁচামরিচ দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, গোলমরিচের গুঁড়া আর সামান্য জিরে গুঁড়া। এগুলো সব কিছুই আমি হাফ চামচ করে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি আলুর সাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে আলুটাকে এখন মেখে নিব মশলার সাথে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর হাত দিয়ে এইভাবে মেখে নিলে আলুটা অনেক সফট হয়ে যাবে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে একটা ডিম অ্যাড করতে পারেন। ডিমের ফ্লেভারটা ভালো লাগে না আলু পাকোড়াতে, সেজন্য আমি দিলাম না, তবে আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন। ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া আর 1 টেবিল চামচ ময়দা, দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও মিক্স করে নিব, কষলে যেন একদম ভালো করে মিক্স হয়ে যায়। আমি আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করব, সবটা একবারে দিব না, যতটুকু প্রয়োজন এটা বুঝিয়ে দিতে হবে। মেখে নেওয়ার পর যদি মনে হয় আরও দিতে হবে তাহলে পরবর্তীতে অ্যাড করে দিতে হবে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখন আরও 1/2 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই তো আলু পাকোড়া তৈরি করার জন্য এটা একদম রেডি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই তেলটার মধ্যে ছোট ছোট করে পাকোড়াগুলো ছেড়ে দিব, আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে আলুটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। তো প্রথমে আমি যে পাকোড়াগুলো দিয়েছিলাম এগুলো লাল হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো দুপাশ থেকে ক্রিসপি হয়ে গেলে আমি তুলে নিব তেল থেকে। তো প্রথমে আমি কিছু পাকোড়া ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হলে তারপর বাকিগুলো ভেজে নিব। তো যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে আপন করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিব, আর পাকোড়াগুলো এরকম ছোট ছোট হলেই, পিকুলিয়ান সাইজের হলেই খেতে ভালো লাগে, অনেক ক্রিসপি হয়। তো সেমভাবে আমি এখন সবগুলো পাকোড়া ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার সবগুলো পাকোড়া বানানো হয়ে গিয়েছে,
আমি এখন সসের সাথে পাকোড়াগুলো সার্ভ করে দিয়েছি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।